প্রস্তাবিত বাজেট অর্থনীতির সংকটময় পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় মূল্যস্ফীতি কমানোর পরিকল্পনা নিয়ে স্পষ্ট কিছু জানাতে পারেননি তিনি। বলেন, বৈশ্বিক বাজারের সঙ্গেই ওঠানামা করবে দ্রব্যমূল্য, আর সামর্থ্যবানরাই দেবে 2000 টাকা কর। আব্দুল্লাহ শাফির প্রতিবেদন। বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে বাজেট নিয়ে আওয়ামী লীগের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তুলে ধরেন অর্থনৈতিক বৈশ্বিক চালচিত্র। বলেন, এই সংকট মোকাবেলা করার লক্ষ্যই এবারের বাজেট। আমাদের লক্ষ্য হচ্ছে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ, 2040-41 সালে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের লক্ষ্যে আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য বাজেট প্রণীত হয়েছে। সামনেই জাতীয় নির্বাচন, তাই এবারের বাজেটের অন্যতম বড় লক্ষ্য মূল্যস্ফীতি কমিয়ে জনতুষ্টি অর্জন করা। কিন্তু সেটি কোন প্রক্রিয়ায় করা হবে তারও কোনো স্পষ্ট ব্যাখ্যা দেয়নি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। চলমান বিশ্ব পরিস্থিতি, বলেন, করযোগ্য নয় এমন ব্যক্তিদের মধ্যে যারা সামর্থ্যবান তারাই 2000 টাকা কর দেবেন। কোন পরিস্থিতিতে কোন পদক্ষেপটা নিতে হবে সেইসব বিষয়ে শেখ হাসিনা প্রধানমন্ত্রী যে দূরদর্শিতার পরিচয় দিচ্ছেন সেটা অবশ্যই সবার স্বীকার করা উচিত। বিরোধিতার খাতিরেই কিছু লোক বাজেটের বিরোধিতা করছে বলেও মন্তব্য করেন তিনি। একটা ধন্যবাদও জানাতে পারে না এমন বিরোধী রাজনীতি পৃথিবীর আর কোন দেশে আছে। ফারাহ হোসাইন, নাগরিক, ঢাকা।